নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে দেখতেই পাচ্ছেন আমি একটা পুটি মাছের ঝাল রান্না করেছি তো এর জন্যে বাজার থেকে ছোট ছোট পুটি মাছ দেখেই আমার এই রান্নাটার কথা মনে পড়ে গেছিলো তো সবার প্রথমে পুটি মাছটা আমি এখানে দেখুন ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর এই রেসিপিটা আপনারা যদি বাড়িতে একবার তৈরি করেন বাড়ির প্রত্যেকেই কিন্তু আঙুল চেটে খাবে তো সবার প্রথমে কড়াই গরম করে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পুটি মাছগুলো পুটি মাছগুলো আমি মোটামুটি সেভেন্টি ফাইভ পারসেন্ট ভাজা করে নেব একদম কড়া কড়া ভাজা হবে না একটু হালকা কাঁচা রেখে আমি এখানে পুটি মাছটা ভাজা করবো যেহেতু ঝাল রান্না হচ্ছে তাই পুরো কড়কড়া করে ভাজা করে নিলে ঝালে কিন্তু মাছগুলো একদমই ভালো লাগবে না তাই হালকা ভাজা করে নিয়ে আমি মাছগুলোকে উঠিয়ে নেব আর এটা রান্না করার জন্য আমি যে মশলাটা বানিয়েছি সেটি একটু খেয়াল করবেন এখানে আমি নিয়েছিলাম আড়াইশো গ্রাম পুঁটি মাছ তো তার হিসাবে আমি এখানে দু চামচ সর্ষে দু চাম এক চামচ জিরে আর এখানে অর্ধেকটা পেঁয়াজ দুটো রসুন আর একটা টমেটো নিয়েছি এই যে সব কিছুর একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে সম্বরা আর কালো জিরেটা একটু হালকা ভাজা করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্টটা আর পেস্টটা যেহেতু অল্প ছিল তার জন্য আমি সবগুলো উপকরণ একসঙ্গে করেই মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ টমেটো তারপরে দুটো রসুন এবার আপনাদের মাছের পরিমাণটা বেশি হলে আপনারা কিন্তু মশলার পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন তো মশলাটা পুরো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব এই মশলাটা একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লো থেকে মিডিয়াম থেকে লোতে রেখে একটু কষিয়ে নেবেন ভালো করে যেহেতু এর মধ্যে রসুন আর পেঁয়াজ দুটোই কাঁচা দেওয়া আছে তার জন্য একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে যদি না কষান তাহলে কিন্তু পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধ বেরোবে আর ঝালটা খেতে ভালো লাগবে না তাই বারবার করে আমি বলছি আপনারা যারা এই রান্নাটা নতুন বানাবেন তারা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে এটা কষিয়ে নেবেন তো মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দেওয়ার পরে এবার খুব ভালো করে একটু এটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু বেশ সময় নিয়ে এটা কষিয়ে নিচ্ছি তো আপনারা আমার রেসিপিটা দেখতে থাকুন আপনারা যারা আমার রেসিপি দেখেন তারা অবশ্যই দেখতে পান আমি কিন্তু রান্নায় একদম পরিমাণ মতো তেল দিই একদমই বেশি তেল মশলা দিই না আর এভাবে তেল মশলা কম দিয়ে খেলে আমরা কিন্তু রেগুলারের খাবার খেয়েও আমাদের ওজনটাকে কন্ট্রোল রাখতে পারি আর বাজার থেকে চলতি কোনো মশলাও আমি সাধারণত গুঁড়ো মশলা সেভাবে ইউজ করি না সমস্ত মশলাগুলোকে গোটা কিনে এনে সেগুলো আমি বেটে নিয়ে রান্না করি তো দেখুন মশলাটা কথা বলতে বলতে অনেকটাই কষে গেছে এক্ষেত্রে আমি দিয়ে দিয়েছি জল যেহেতু এটা ঝাল হবে তাই জলটাও মোটামুটি মিডিয়াম রাখবেন বেশি জল দিলে ঝালটা কিন্তু একদমই জল জলে হয়ে যাবে ঝোলের মতো হয়ে যাবে সেটা ভালো লাগবে না তো ঢাকনা চাপা রাখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আমি ঝালটা ঝোলটা এটা দেখুন অনেকটা গাঢ় হয়ে এসেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি তো মাছগুলো দেখুন পরিমাণে কমে গেছে কেননা আমার ছোট ছেলে পুটি মাছ ভাচা খেতে খুবই ভালোবাসে তো সেই জন্য মাছগুলো অর্ধেক খেয়ে নিয়েছে তো বাকি মাছগুলোকে আমি এখানে ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো ঝোলটা দেখুন আবার আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তেলটা ডিলিজ হয়ে গেছে ঝোলটা প্রায় হয়ে আসছে তো বন্ধুরা দেখুন ঝোলটা আমার রেডি হয়ে গেছে তো আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতোটা